সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইউএসকে ব্লগ। সো আজকে একটা স্পেশাল দিন, তো বেশি কিছু বলছি না, সাসপেন্স রাখছি, সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, ব্লগটা কেমন লাগছে জানাবে। চলো, এখন তো ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দেন আগে দেখতে থাকো, চলো টাটা। সো গাইস, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি আমি। আমি এখন চাই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, ছোট্ট একটা কাজ ছিল, তো কাজটা করে নিলাম, সেটা হচ্ছে গাড়ির ডেলিভারি। সো আমি চলে এসেছি এখন গোড়ায় অটোমোবাইল, যেটা হচ্ছে বিশালগড় হালবাগান ওয়েস্ট বেঙ্গল। তো চলে এসেছি গাড়ি ডেলিভারি দিতে, এবার এখান থেকে আমি আবার বেরিয়ে যাব। দিয়ে আচ্ছা বলেই দিই তোমাদেরকে, আজকে আমার বার্থডে, তো আজকে একটু পুজো দিতে যাব। যারা আসানসোলে যা থাকো তারা হয়তো জানবে, ঘাগরবুড়ি মন্দির, খুব জাগ্রত মায়ের, কালী মায়ের মন্দির, তো সেখানে আমি আজকে যাচ্ছি, পুজো টুজো দেবো। আমি তো এদিকে কাজে চলে এসেছি, মা আছে, কাকিমা আছে, ওরা ওই দিকেই যাচ্ছে, আমি এখান থেকে এদিক দিয়েই বেরোবো। সো চলো, দেখা হচ্ছে এবার পূজা মন্দিরের ওখানে। ওকে চলো দাদা। ঘাগরবুড়ি মন্দিরের সামনে এগোচ্ছি মন্দিরের দিকে, পুজো দিতে দেবো, সাথে আমার মা আছে, এটা আমার কাকিমা। সো চলো গাইস, তোমরা দেখতে থাকো। জানতে পারলাম এখানে নরনারায়ণ সেবা, তো চলো, খুব সৌভাগ্য অবস্থাই হয়তো আজকে আমরা এই মায়ের প্রসাদ খেতে পাবো। ঠিক আছে, সব দিন হয় না, যেহেতু আজকে একাদশী, খুব ভালো দিন, গুরু পূর্ণিমা, তো সেই জন্য আজকে এখানে প্রসাদ খাওয়ানো হবে, খিচুড়ি প্রসাদ। এই যে পুরো বেড়া করা হয়েছে, এখানে লোকজন আসা শুরু হয়ে গেছে, তো দেখো তোমরা। সো দেখতে দেখতে মানুষজনের ভিড় কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি ভিড় হয়ে গেছে, কোথা চলে এসছে নারায়ণ সেবার জন্য, বিতরণ
ওরা দেখলে যে কাজ নিয়ে এসছে, পুজো করে ওখানে পুজো হয়, ভেতরে পুজো করিয়ে চলে এসছে। দেখলে প্রসাদ চলে এসছে তোমরা, এবার সব প্রসাদ বিতরণ স্টার্ট হবে। পাতা দিতে স্টার্ট করছে, সবাই বসে এখানে প্রসাদ গ্রহণ করবে। চলো দেখতে থাকো। তারপর আমরা আমি চলে এসেছি ওয়ার হাউসে, দেখতে পাচ্ছ ওয়ার হাউসে চলে এসেছি। সবই ঠিক আছে, বার্থডে জন্মদিন, কিন্তু কাজটাও দেখতে হয়, তো সেই জন্য আবার কাজে চলে এসেছি। ওই সকালে কাজ ডেলিভারি দিয়েছিলাম, ওই দিক দিয়ে সোজা চলে এসেছিলাম মায়ের মন্দিরের এখানে, সাথে মা কাকিমাকে ছেড়ে দিলাম, বাড়ি চলে গেলাম। আমি এখানে চলে এসেছি কাজে, তো এভাবেই আজকে আমার দিনটা চলছে এখন অবধি। ঠিক আছে, এত দূর আমার সাথে এসছো, ভিডিও দেখছো আমার, তো তার জন্য থ্যাংক ইউ। এভাবেই আমার সাথে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, চলো দেখো আর এনজয় করো ভিডিওটা। ওকে চলো গাইস, খুব একটা বাড়ি। এবার শেষ টেস্টে আবার ঘুমানোর পালা। সো কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগটা অবশ্যই জানাও, অ্যান্ড কমেন্ট করো, কমেন্টে জানাবে, আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।